কত ছয়টা বছর আমি বেঁচে ছিলাম তোমাকে ঘৃণা করে, এখন আমি কিভাবে থাকবো রঞ্জু? আমি এখন কিভাবে থাকবো? তোমার আর অর্ণবের সামনে আসতে আমার খুব ভয় হতো। এর চেয়ে ভালো একা একা আমি বিদায় নেব। অন্তত লোকজন অর্ণবের দিকে আঙুল উঁচিয়ে বলতে পারবে না, ওই যে যায় যার বাবা এইডসে মারা গেছে। চুপ করো রঞ্জু, তুমি চুপ করো। তোমাকে তোমাকে আমি এভাবে মরতে দেবো না, তোমাকে আমি কিছুতেই মরতে দেবো না। একবার অর্ণবকে দেখতে দেবে, ও কি করে? চিটাগং বোর্ডিং এ থাকে। অর্ণব হবার পর থেকে ডক্টর ফয়সাল সবসময় আমাদের পাশে ছিল। আমি তো জীবনের উপর থেকে সব আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। ফয়সাল বাবার মতো অর্ণবকে বুকে টেনে নিয়েছে। অর্ণবও জানে ফয়সালই ওর বাবা। ঠিকই তো করেছ, তোমার জায়গায় আমি থাকলে আমিও তো তাই করতাম। তাছাড়া আমি তো অল্প কয়েকদিনের মেহমান, যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যাব। আমি তোমাকে বাঁচিয়ে তুলবো রঞ্জু। ফয়সাল অনেক বড় ডক্টর, ও তোমাকে ঠিক করে ফেলবে, ও তোমাকে ঠিক করে ফেলবে রঞ্জু। না মিলিপ, এই অসুখ সারবার নয়, এই অসুখ কোনোদিনই ছাড়বে না। আর যদি বা ভালো হয়ে যায়, তুমি ছাড়া জীবন অসম্ভব। না, কোনোদিন সম্ভব নয় মিলি। চিটাগং চলে এসছে? হ্যাঁ। ঘুমিয়ে পড়েছিলাম, ডাকুনি কেন? তুমি যখন ঘুমোচ্ছিলে মনে হচ্ছিল তুমি যেন কতদিন ঘুমোনি। সত্যি আসলে অনেকদিন ঘুমাই না। দুটো কথা রাখবে আমার? বলো। তুই আমাকে ক্ষমা করে দিও, আর অর্ণবকে ছবি আঁকতে দিও। তোমার কাছে তো সব আবার ছাই। মোবাইলটা পেয়েছি রায়ন সাহেব, দুদিন থেকে যান না, এই শহরটা কিন্তু আপনার ভালো লাগবে। আসলে সিঙ্গাপুরে আমার একটা জরুরি কাজ আছে, পরে কখনো আসবো। আচ্ছা আচ্ছা, আমার কার্ড। থ্যাংক ইউ। আসবেন কিন্তু। ডেফিনেটলি আসবো।